गुड मर्निंग एंड वेलकाम बैक टू माई यूट्यूब चैनल सम्पिता ऑफिशियल। तो आज के तुम्हारे साथ शेयर करब सारा दिन बाड़ी थकले की करी। एन बजे सकाल 5:30 तर मध्य एत परिमाण रोद उठे गए मैं बलार मत ना। আমি নিজে ওয়ার্কআউট করছি, প্রচন্ড গরম করছে ছাদে। হলো আর বেশি কথা বলবো না, এরপর বানাবো রিলস। আর আমি সব সময় সকালের দিকে রিলস বানাই কারণ সানলাইটটা ভীষণ ভালো থাকে। তো যাই হোক চলো। আর আমি প্রচন্ড পরিমাণ রোগা হয়ে গেছি, আমি রোগাই ছিলাম, আমি মোটা কেন হই না জানি না। অনেকে তোমরা বলো যে দিদি আরও দিদি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো, বাট অ্যাকচুয়ালি না, আমি যথেষ্ট খাওয়া দাওয়া করি, আমি সারা দিন ধরে খাই কিন্তু আই ডোন্ট নো। আর হেয়ারেরও পরিস্থিতি ভীষণ খারাপ, মানে সব কিছুই বাজেই হয়ে গেছে, মানে ভালো কোন দিন হবে জানি না। রোগা হওয়ার পিছনে আর একটা রিজন আছে, সেটা হচ্ছে মানে রোগা না, চোখ মুখ অনেক বসে গেছে। কারণ সামনে 19 তারিখে মানে এই মঙ্গল বুধবার করে আমার স্টুডেন্টদের একটা বড় শো আছে, তো ওদের নৃত্যনাট্য হচ্ছে, আরও কিছু ডান্স হচ্ছে। তো মোটামুটি 1.5 ঘন্টার প্রোগ্রাম 50টা স্টুডেন্টকে নিয়ে, ভীষণই চাপের। আর সেই প্রোগ্রামটা যখনই আসে তখনই আমার এরকম চোখ মুখ শুকিয়ে যায়, আমি এত ওভার থিঙ্কিং করি। তো যাই হোক, এটা শরীরের পক্ষে আর মনের দুটোর পক্ষেই খুব খারাপ, বিশেষ করে ফিজিক্যালি তো খুবই খারাপ ওভার থিঙ্কিং করা। আর আমার সব জিনিস নিয়ে আমার ওভার থিঙ্কিং করাটা একটা স্বভাব। তো ওয়ার্কআউট করে এসে এখানে ব্রাশ করে নিলাম, দেন ফেস ওয়াশটা আমি ভালো করে করি। তো ফার্স্ট একটা ফেস ওয়াশ ইউজ করি, দেন আর একটা স্ক্রাবার ইউজ করি। তো ডাবল ক্লিনিংটা আমি সকালবেলাতে করি যাতে অয়েলটাও ফেস থেকে অনেকটা বেরিয়ে যায়। তো আমার এখানে মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর কিছু খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে যাবো রিলস বানাতে, আর আজকে ছাদে রেডি হব কারণ ঘরে প্রচণ্ড গরম। আর যে ঘরটা অ্যাকচুয়ালি ঠাকুর ঘরে আমি রিলস বানাই, তো ওই ঘরটাতে যে ফ্যানটা ছিল সেটা পুরো খারাপ হয়ে গেছে, যতদিন না ঠিক করবে ততদিন তো ওই ঘরটাতে জানি না কিভাবে ভিডিও বানাবো। সেই কারণে ভাবলাম আজকে ছাদেই রেডি হব, তোমাদের সাথে শেয়ারও করব কিভাবে রেডি হচ্ছে, কি মেকআপ করি। জল আমি ভীষণই কম পরিমাণে খাই, যেটা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। আর এটা জেনেও, মানে এটা ক্ষতিকারক সেটা জেনেও আমি কমই খাই। তো যাই হোক, আমি চেষ্টা করি যে এই একটা রুটিনের মধ্যে জলটা খাওয়ার, বাট সেটা পসিবল হয় না। তো সেই কারণে মা এরকম বটল সেট করে দিয়েছে যে এইটাই সারাদিনে 3 বার কি 4 বার খেতে হবে। তো মেবি এটা 1 লিটারের বোতল, আমি জানি না। তো মোটামুটি এটা দিয়ে স্টার্ট করি, তারপর দেখা যাক। আর এখন গরমকাল পড়েছে, চারিদিকে রেড অ্যালার্ট জারি হচ্ছে, এখন তো আমাদের জল আরও বেশি খাওয়া উচিত, মানে কি যেটা করি না সেটা নিয়ে জ্ঞান দিচ্ছি। তো যাই হোক, তোমরাও বেশি করে জল খেও, আমিও চেষ্টা করছি এই রুটিনটা মেনটেন করার। তো এখানে আমি সকালের খাবার খেয়ে নেবো, তো খাবার খেয়েই বসে যাব এরপর মেকআপে। আর এখন ওই 6:30 মতো বাজে, ছাদে আমি গেছিলাম, ছাদে প্রচণ্ড পরিমাণে গরম, মানে এত গরম কিছু বলার মতো না। টোনারও শেষ হয়ে গেছে, টোনারটা বায়োটিকের ভীষণ ভালো, টোনারটা প্রায় 2টো শাড়ি আমার এসেছে, বাট আমি এখনো অবধি জানি না কোনটা পরে ভিডিওটা বানাবো। একটা একটু এথনিক টাইপের আর একটা একটু মডার্ন টাইপের, যদিও মডার্ন লুকে আমাকে অতটা ভালো লাগে না, বাট সব রকমই তো পড়তে হবে। সো দেখা যাক কি পরবো। 2টো শাড়ি অর্ডার করেছি, তার মধ্যে একটা সিল্ক খাদির ওপর আছে, আর একটা শাড়ি হচ্ছে জর্জেটের ওপরে। তো জর্জেট শাড়ি আমি অতটা পার্সোনালি পছন্দ করি না, বাট তবু একবার জাস্ট দেখার জন্য। আমি একদম অল্প মেকআপ লাগাবো কারণ প্রচণ্ড গরম, আর তার সাথে রিলসের জন্য এত মেকআপের দরকার হয় না, আর আমি একদম হেভি মেকআপ পছন্দ করিও না। লাস্ট দিন এসপ্ল্যানেড গেছিলাম, তো সেদিনকে এই ব্যাগগুলো বিক্রি হচ্ছিল ওখানে, তো ভীষণই ভালো কোয়ালিটির আমি দেখলাম। তো এটার প্রাইস মোটামুটি ওই 350 টাকা মতো বলেছিল, যেটা আমি মাত্র 150 টাকাতে নিয়ে এসেছি। তো যাই হোক, বার্গেনিং করে 150 টাকায় এনেছি, বাট ব্যাগের কোয়ালিটি ভীষণ ভালো আর কালারটাও বেশ ভালো লাগছিল। একটা ব্ল্যাক ছিল, তো ব্ল্যাকটা তো একদমই কমন টাইপের কালার মনে হচ্ছিলো, মানে ব্ল্যাকটা একদম ভীষণই ম্যাট ব্ল্যাক, আর এটা ভালো লেগেছে তাই আমি এটা নিয়েছি। আর এটা ভীষণ দেখছি সবাই মোটামুটি ট্রেন্ডিংয়ে সেলাররা বিক্রি করছে। তো যাই হোক, আজকে আমার কথা ছিল ডান্স ভিডিও শ্যুট করতে যাওয়ার,
কিন্তু এত পরিমাণ গরম যে আমি কুনালকে ফোন করে কালকে বললাম যে এখন আমার পক্ষে যাওয়া পসিবল না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি এরকম নয় যে বাড়ির পাশে গেলাম ভিডিও করে চলে এলাম, সেটাও না। ডান্স ভিডিও করতে গেলে মোটামুটি আমাকে সকাল 8:30-9টাতেই বেরিয়ে যেতে হয়, আর ওই সারাদিন ওখানে থেকে তারপর বিকেলবেলায় আবার মেকআপ করে 4:30 বেরিয়ে তারপর ডান্স ভিডিওটা শ্যুট করতে যাওয়া। কিন্তু এখন যে পরিমাণ গরম পড়েছে 4:30-4:30 রোদেও বেরোনো যাচ্ছে না, সেই কারণে আমি বললাম যে দুদিন একটু গরমটা কমে যাক তারপর ডান্স ভিডিও শ্যুট করতে যাব। তো এরকম নয় যে ডান্সের চ্যানেলে কোনো ভিডিও আসবে না, ডান্সের চ্যানেলে ভিডিও আসবে, কিছু পাচ্ছি না হাত দিয়ে, এখন কাজ চালিয়ে নিই, এত টাইম নেই। তো এটা নয় যে ডান্সের চ্যানেলে ভিডিও আসবে না, আসবে খুব তাড়াতাড়ি, বাট থিওরিটার ওপরে। তো খুব তাড়াতাড়ি রবীন্দ্রভারতী রিলেটেড আরও ভিডিও আসবে। যাই হোক, এবার মেকআপটা তাড়াতাড়ি করতে হবে, আমি যদি এখন কথা বলতে থাকি না বলতেই থাকবো। আর এদিকে সূর্য তো একেবারে, সানলাইট এত বেশি পরিমাণ বেড়ে গেছে না, মানে কি বলবো আর। আমি কিন্তু ভীষণ লাইট ওয়েটের মেকআপ করেছি, গলার আর ফেসের কালার দেখেই বুঝতে পারবে। এরকম নয় যে এত থুপেছি সাদা হয়ে গেছে, আমার একদম ভাল লাগে না ওরকম মেকআপ যেখানে গলা আর মুখের কালার হাতের কালার একদম আলাদা হয়ে যাবে। একটু কনসিলার লাগানোটা দরকার, কারণ আমাদের সবারই চোখে কম বেশি ডার্ক সার্কেল থাকে, সেই কারণে হালকা একটু কনসিলার লাগিয়ে নিলাম, দ্যাটস ইট। আর কিচ্ছু করবো না, জাস্ট পাউডার দিয়ে সেট করব। শুধু যেহেতু গরম পড়েছে তো সেটিং স্প্রেটা খুব ইম্পর্টেন্ট। তো চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি মেকআপটা করতে হবে। করবো আই মেকআপ, বাট আমার কাছে দুটো শাড়ি আছে, দুটো শাড়ি এসেছে আমার। তো একটা হচ্ছে এটা, এটা একটু জর্জেটের ওপরে, জর্জেট শাড়ি আমি একদমই পছন্দ করি না। আর আমাদের মতো যারা আছো বাঙালি মেয়ে, তারা সবাই জানো যে আমাদের মায়েরা যদি এরকম শাড়ি দেখে তাহলে কি বলতে পারে। তো অ্যাজ ইউজুয়াল আমার মাও বললো এই রকম শাড়ি কেন অর্ডার করেছিস, টাকা দিয়ে কি দরকার ছিল, এই কোয়ালিটি এত বাজে, এই ওই সেই। আমি ভাবছি এটা মেবি হয়তো স্কার্ট বানিয়ে নিতে পারি, কারণ এখন নিয়ে নিয়েছি তো আর কিছু করার নেই। বাট এটার প্রাইসটাও বিরাট কিছু হিউজ যায়নি, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, কারণ মোটামুটি ওই 200 বা 210 মতো আমার প্রাইস পড়েছিল। আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো ওটা অ্যাকচুয়ালি আমি অফারে কিনেছিলাম, অফার বলেই জর্জেট কিনেছি, না হলেও খাদিই কিনতাম, কারণ খাদিটাই আমাদের বেশি পছন্দের আর এখন ট্রেন্ডিংয়ে ওটাই চলছে। আর একটা শাড়ি এসেছে এটা, এটা এটা কিন্তু খাদি, এটা সিল্ক খাদি, বাট অনেক দিন ধরে এথনিক করছি, তো দেখি আজকে এটাই পরি, এটাই বেটার হবে, এটা পরেই কাজটা কমপ্লিট করে নিই। আর শাড়িটা মায়ের চোখের সামনে থেকে সরাই, না হলে যত দিন দেখবে ততদিন এটা নিয়ে বলতেই থাকবে কি দরকার ছিল এটা অর্ডার দেওয়ার। তো যাই হোক চলো। তো সিম্পল একটা ডে মেকআপ করছি, এখন সিম্পলি কিচ্ছু করবো না, জাস্ট হালকা একটা পিঙ্কিশ এফেক্ট দেব। আর এমনিতেও আমার এত বড় চোখ, হালকা একটা পিঙ্ক শেড নেব, জাস্ট হালকা করে ফুল আইতে ব্লেন্ড করে নেবো, ব্যাস দ্যাটস ইট। আর কিচ্ছু করবো না, হালকা একটা পিঙ্ক এফেক্ট যাতে আসে, কারণ শাড়িটাতে রোজ করা আছে পিঙ্ক কালারের। টেম্পারেচার এত পরিমাণ বেড়ে গেছে, তাও যে স্কিন এত কেন বারবার ড্রাই হয়ে যাচ্ছে, লিপস ড্রাই হয়ে যাচ্ছে। তো সেই কারণে বলবো তোমরা বেশি করে জল খেতে থাকো, যেটা আমি খাই না, তোমাদের সেই কারণে বলছি তোমরা খাও, কারণ স্কিনের গ্লোটা কিন্তু মেন ওখান থেকেই আসে জল খেলে। নেক্সট আর শুধু ব্লাশার লাগাবো, কন্ট্রোর ফন্ট্রোরের কোনো ব্যাপার নেই, কারণ গাল এমনি বসা, আর কোথায় কন্ট্রোরিং করব। বোন নতুন এই রকম ফ্লাওয়ার পাওয়ারের একটা কি নতুন ব্লাশ কিনেছে, কালারগুলো ভালো বাট একটু বেশি লাইট, সেই জন্য আমি আমার ব্লাশটাই লাগাবো। এটা সুগারের অ্যাকচুয়ালি, এই ব্লাশটা বেশ ভালো, মানে কালারটা একদম হালকা পিচ পিঙ্ক টাইপের আসে। হাইলাইটারটাও খুব কম লাগাবো, কারণ এমনি ফোনেতে দিনের বেলায় রোদ থাকলে গালটা প্রচণ্ড হাইলাইট হয়ে যায়, তো তারপর যদি আবার আরো বেশি হাইলাইটার লাগাই।
এখানে রেডি হয়ে গেছি, বাট আই থিঙ্ক আজকে ব্লাউজটা একদমই ম্যাচ খাচ্ছে না এটার সাথে। ভালো লাগছে বাট আই ডোন্ট নো, আমার খাদি শাড়িই পছন্দ আর ওটাতেই আমাকে বেস্ট লাগে। আর এই ব্লাউজটার সাথে তো এই শাড়িটা কোনো দিক থেকেই যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তোমাদের কি মনে হচ্ছে আমাকে কমেন্টে জানিও, আমি জানি তোমাদেরও পছন্দ হবে না, তাও ঠিক আছে এখন কিনে নিয়েছি, কিছু করার নেই। এটা দিয়ে তবে খুব তাড়াতাড়ি একটা স্কার্ট বা কিছু একটা ড্রেস বানিয়ে নেব। আর এটা অ্যাকচুয়ালি আমার একটা টপ ছিল, তো খুব তাড়াতাড়ি কিছু অন্য ডিজাইনার ব্লাউজ আমাকে কিনতে হবে যা মনে হচ্ছে। কেন আমি হাইলাইটার কম লাগাই বুঝতে পারছো তো? আমি তাও একদম খুব অল্প লাগিয়েছি, তাতেও দেখতে পাচ্ছ মুখ পুরো জ্বলে যাচ্ছে। আর এখন কটা বাজে ওয়েট, ফ্রন্ট ক্যামেরায় করার জন্য না টাইমটা চেঞ্জ হয়ে গেছে, বাট এখন বাজছে 8:12, মানে 8টাই ধরো, 6টা থেকে যদি ভিডিও স্টার্ট করি তাহলে হয়তো ঠিকঠাক হবে। তো যাই হোক, কাল থেকে আরও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। রিলস বানানো হয়ে গেছে কমপ্লিট, আর এত সানলাইট মানে এত গরম করছে এই রুমটাতেই, বলছিলাম আমি ফ্যানটা, ওপরের ফ্যানটা খারাপ হয়ে গেছে। একটাই জুয়েলারি বাকি আছে প্যাকিং করতে, তো ওটা করে বোনকে দিয়ে দেব, ও যাবে ডেলিভারি করতে। আমাদের ইন্ডিয়ান পোস্ট থেকে ডেলিভারি হয়, কারণ DTDC এত পরিমাণ রিসেন্টলি চার্জ নিচ্ছে, মানে মোটামুটি ডেলিভারি চার্জের ওপরেই 170-180 মতো পড়ছে। তো সেটা কারোর পক্ষে দেওয়া পসিবল না, আমি নিজেও যদি জুয়েলারি কিনি আমি নিজেও এতটা ডেলিভারি চার্জ দেব না, অ্যান্ড সেটা কলকাতার দূরত্বের কথা বলছি কিন্তু আমি। তো এটা হচ্ছে আমাদের উঠোন, তো ওই উঠোনে রোদটা অনেকটা কম, কিন্তু এখানে লাইটিংয়ের খুব প্রবলেম হয়, না হলে এইখানটাতে ভিডিও করার জন্য একদম পারফেক্ট, অনেকটা স্পেসও আছে। পায়রা সারাক্ষণ এখানে পায়রার মারামারি চলতে থাকে, সারাদিন এটাই চলবে, রাতেও তাই, রাতে লাইট তো জ্বালানোই যায় না, উঠোনের মারামারি শুরু করে দেয়। তো এবার হচ্ছে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করবো, বাবা বসে আছে, কখন আমি বাবাকে চা করে দেবো, সেই জন্য বাবা আমার হাতে চা খেতে ভালোবাসে, বলো মা। মা হ্যাঁ বলেছে কিন্তু এখন দেখাতে পাচ্ছি না। আজ মা নীলের উপোস করেছে, বাইরে কোনো মন্দিরে যায়নি, ঘরেতেই আমাদের যে একটা ছোট শিব আছে তো ওটাকেই মা নিজের মতো করে পুজো করেছে। আর মা যখনই উপোস করে তো আমাদের বাড়িতে লুচি হয়, নিরামিষই খাই আমরা, অ্যাকচুয়ালি ওটাই হয় নিয়ম। মা উপোস করলে আমরা এতটাই আনন্দে থাকি যে লুচি হবে বা সাবু মাখা, এগুলো খেতেও খুব ভালো লাগে। তো আমি স্নান করে চলে এসেছি, আর লাইটিংয়ের কী প্রবলেম হচ্ছে আমি জানি না। মা জাস্ট এখন তরকারি রান্না করছে, তরকারি বলতে ছোলার ডাল হবে লুচির সাথে, তারপর লুচিটা মা বেলে দেবে, আমি ভেজে নেব। তো ভাবলাম যে এর ফাঁকে জুয়েলারি একটা অলরেডি প্যাক করা আছে, তো বাকি খালি বাইরের প্যাকিংটা করে নিই কমপ্লিট করে। আগের দিন আমি প্যাক করে রেখেছিলাম, শুধু এটার কনফার্মেশন ছিল না বলে এটা বাকি প্যাকিংটা করিনি, তো ব্যাস কিছুই কাজ আর সেরকম বাকি নেই, জাস্ট এটাতে ঢুকিয়ে দেবো। আর আজকের যে অর্ডারটা, এই অর্ডারটা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, এটা অন্ধ্রপ্রদেশ থেকে একজন অর্ডার করেছে, অল ওভার ইন্ডিয়ায় ডেলিভারি হয়। সেলোটেপের এই একটা প্রবলেম, উফ, ফাইনালি পেয়েছি খুঁজে। জীবনে ভালো মানুষ খুঁজে পাওয়াটা না ঠিক এই সেলোটেপের স্টার্টিং পয়েন্টটা খুঁজে পাওয়ার মতনই কঠিন। তো এখানে বক্স রেডি হয়ে গেছে, আর তার সাথে সাথে মায়ের ছোলার ডালও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যাচ্ছি, মা লুচিগুলো বেলে দেবে, আমি ভেজে নেব, আর প্রচণ্ড খিদেও পেয়েছে। মাঝে অবশ্য আমি স্নান করে একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা শিমুই করেছিল, আমি স্নান করে উঠেই শিমুই খেয়ে নিয়েছি। তো যাই হোক, এরপর খাবো, খেয়ে একটু রেস্ট নেব। এই হচ্ছে আজকের মেনু, লুচি, ছোলার ডাল আর শিমুই, আর বহুদিন বাদ লুচি হচ্ছে আমাদের বাড়িতে, সেই কারণে একটু আজকে মন দিয়ে খাবো, খেয়ে একটু রেস্ট নেব, দেন ঘুম থেকে উঠে হয়তো একটু বেরোতে পারি। হাই এভরিওয়ান, তো ঘুম থেকে উঠে গেছি, এখন 5:45 মতো বাজে, আর ঘুম থেকে উঠেই সকালে বা বিকেলে যখনই হোক আমার স্বভাবই হচ্ছে একবার ছাদে আসা। জানি না কেন আমার মাইন্ডটা ভীষণ ফ্রেশ লাগে বিকেলের ওয়েদার, বা আমি রাতের দিকেও ছাদে একা অনেকটা সময় কাটাতে পছন্দ করি। আমার সন্ধেবেলার যে সমস্ত এডিটগুলো সেগুলো আমি ছাদে বসে বসেই মশার কামড় খাই, বাট তবুও ছাদেই আমার ভালো লাগে। আজকের ব্লগটা এতটাই, এখানেই শেষ করলাম, আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা কি মেকআপ টিউটোরিয়াল চাও অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো চলো টাটা, আমার সম্পিতা প্রামাণিক নামে ডান্সের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।